ড্রাগসের করাল গ্রাসে আসক্ত যুব সমাজ। ড্রাগসের কোটা আদান প্রদানের সময় হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় সাধারণ জনতা। ঘটনা সোমবার রাতে তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের জয়নগর এলাকায়। জানা যায়, সোমবার রাতে দুই যুবককে তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকায় ড্রাগসের কোটা আদান প্রদানের সময় দেখতে পায় এলাকাবাসীরা। এলাকাবাসীদের সন্দেহ হওয়াতে দুই যুবককে আটক করে এলাকাবাসী। এদের মধ্যে এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও অপর এক যুবককে আটক করে এলাকাবাসীরা। ড্রাগসের আদান প্রদান করার সময় একটি স্কুটি ও বিপুল পরিমাণ নেশা সামগ্রী ড্রাগস সহ হাতে নাতে ধরে ফেলে স্থানীয় জনতা। ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও প্রদ্যুৎ দেব নামে এক যুবককে বিপুল পরিমাণ ড্রাগসের কৌটা, প্যাকেট ভর্তি ড্রাগস এবং একটি স্কুটি সহ আটক করে স্থানীয় জনগণ। উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। কতদিন ধরে খাও? নাম কি তোমার? আমি বাড়ি যেতে আসলাম, একটা গাড়ির লেগে আমার গাড়ি রাখা রাখছে। তা আমি গাড়ির থেকে নামলাম, নামলে সেটা দেখছি দুইটা ছেলে আসলো, একজন একজনটা কি জানি দিতেছে। তারপরে ধরলাম, হাতে হাতে ধরে দিয়ে তারা ধরে ড্রাগস আসছিল। এ বাড়ির পুকুরের ভিতরে ইডাল দিয়ে ফেলা দিয়েছে, ফুটলাটা এরকম একটা ফুটলা আসছিল। আর বাকি দুইটা ধরছি, ধরছে পরে হঠাৎ করে আপনার দুজন আসছিল, একজন দৌড়মেরা বেগে আসে গা, তারপরে স্কুটি ডাককে রাখছি। মানে এই এরিয়া থেকে তারা কে আগো আয়তো ড্রাগস এর? না না, এমন দেখছি না এরিয়া, তাই কিন্তু এই এরিয়াতে এখানে ফুলা বাড়ি থাকে, দেখি বাইক টেক থাকে। আর নোন আমরা চিনি না, এমন এটিও আর নোন এবার আমরা এখানে কোটা টোটা তার কাছে কিছু পাওয়া গেছে না? ড্রাগস পাওয়া গেছে। নাম টাম কেউ তারা দুজন থেকে? নাম দিতে পারতাম না তারা। বাইক কোন জায়গায়? এটা জয়নগর। এখন কি 10 নম্বর ওয়ার্ড? পুলিশ আছে নি? পুলিশ আছে, পুলিশ বাইক নিয়ে গেছে।